রক্সি বিল্ডিং এর নিচে দখলদারদের সরিয়ে দোকান সিল করলো কলকাতা কর্পোরেশন। রক্সি সিনেমার বেআইনি দখলদার হটাতে শনিবার কলকাতা পুলিশ ও পৌরসভা যৌথ অভিযান চালায়। আদালতের নির্দেশ মেনেই রক্সি বিল্ডিং এ এই অভিযান বলে খবর কর্পোরেশন সূত্রে। 13টি দোকানের শাটার নামিয়ে তালা ঝুলিয়ে দেওয়া হয়। পৌরসভার পক্ষ থেকে তালাগুলি সিল করে দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে। এদিন সকাল থেকেই দোকানপাট খোলা হচ্ছিল, তবে বেলা বাড়তেই লালবাজারের বিরাট পুলিশ বাহিনী হাজির হয় কলকাতা পৌরসভার সামনে। সেখান থেকে পৌর আধিকারিক তাদের নিয়ে রক্সি সিনেমার সামনে যান। এরপর কলকাতা কর্পোরেশনের মার্কেট বিভাগের চিফ ম্যানেজার ভাস্কর ঘোষের নেতৃত্বে বিভাগীয় আধিকারিক কর্মী ও বেসরকারি নিরাপত্তাহীন দোকান বন্ধ করে শাটার নামিয়ে দেওয়া হয়, তালা লাগিয়ে সিল করে দেয়। দোকানদার ও কর্মীরা বিষয়টি নিয়ে মুখ খুলতে চাননি। কর্পোরেশন সূত্রে খবর, আদালতের নির্দেশ অনুসারে সেপ্টেম্বরে নোটিশ দেওয়া হয় দোকানদারদের সরে যেতে। 7 দিন সময় দিলেও কেটে গেছে কয়েক মাস। কলকাতা পুলিশকে পৌরসভার স্পেশাল কমিশনারের চিঠি লেখেন সম্প্রতি, সেই অনুসারে শনিবার পর্যাপ্ত পুলিশ বাহিনী সহায়তায় দোকান বন্ধ করা হয়। কলকাতা পৌর নিগমের স্পেশাল কমিশনারের নির্দেশে সিদ্ধান্ত হয় এই পৌরসভার সম্পত্তিতে বেআইনি দখলদার উচ্ছেদ করতে এবার অভিযানে নামবে পৌরসভা। এদিন কলকাতা পৌরসভার বিশেষ কমিশনার সোমনাথ দে নিউ মার্কেট থানায় একটি চিঠি দেন, যাতে আদালতের নির্দেশিকা উল্লেখ করা আছে। নিউ মার্কেট থানার অফিসার ইনচার্জকে চিঠি দিয়েছেন স্পেশাল কমিশনার। পাশাপাশি নিউ মার্কেট থানা থেকে পর্যাপ্ত পরিমাণে পুলিশ বাহিনী দাবি করা হয়েছে। রক্সি বিল্ডিং এর নিচে দখলদারদের সরিয়ে দোকান সিল করলো কলকাতা কর্পোরেশন। রক্সি সিনেমার বেআইনি দখলদার হটাতে শনিবার কলকাতা পুলিশ ও পৌরসভা যৌথ অভিযান চালায়। আদালতের নির্দেশ মেনেই রক্সি বিল্ডিং এ এই অভিযান বলে কর্পোরেশন সূত্রে খবর। 13টি দোকানের শাটার নামিয়ে তালা ঝুলিয়ে দেওয়া হয় বলে খবর। রক্সি বিল্ডিং এর নিচে দখলদারদের সরিয়ে দোকান সিল করলো কলকাতা কর্পোরেশন। এদিন কলকাতা পৌরসভার বিশেষ কমিশনার সোমনাথ দে নিউ মার্কেট থানায় একটি চিঠি দেন, তাতে আদালতের নির্দেশিকা উল্লেখ করা রয়েছে। পাশাপাশি নিউ মার্কেট থানা থেকে পর্যাপ্ত পরিমাণে পুলিশ বাহিনীও দাবি করা হয়েছে। আপনারা দেখছেন বর্তমান সময় .com, তর্কে নয় যুক্তিতে, আমরাই শুধু খবরে। দেখতে থাকুন বর্তমান সময় .com। আপনারা দেখছেন বর্তমান সময় .com। রেইনবো স্পেশালটি হসপিটাল, সব ধরনের উন্নত পরিষেবা আপনি পাবেন এখানে। এখানে রয়েছে অভিজ্ঞ চিকিৎসকেরা, ইন্টেনসিভ কেয়ার ইউনিট, নিওনেটাল ইন্টেনসিভ কেয়ার ইউনিট, মডার্ন ওটি উইথ হাই এন্ড সিআরএম এবং ইন হাউস ফার্মেসি। স্বল্প খরচে উন্নত পরিষেবা আপনি পাবেন রেইনবো স্পেশালটি হসপিটালে। ইয়োর হেলথ ইজ আওয়ার প্রায়োরিটি, রেইনবো স্পেশালটি হসপিটাল। দ্য হ্যাপি সোনি ক্লিনিক, আপনাদের পরিষেবায় আমরা অঙ্গীকারবদ্ধ। এখানকার অভিজ্ঞ ডাক্তারবাবুরা মা ও শিশুর সুস্থতায় সর্বাগ্রে। আমরা আছি আপনার পাশে। সকল প্রকার জেনারেল এবং ল্যাপারোস্কোপিক অপারেশন, ENT অপারেশন, অর্থোপেডিক অপারেশন, সুব্যবস্থা আপনি পাবেন দ্য হ্যাপি সোনি ক্লিনিক। EMI পরিষেবায় আমরা আপনার কাঁধের বোঝা লাঘব করতে সবার আগে দাঁড়িয়ে। আমরা আছি আপনার পাশে সর্বক্ষণ। The Happy Sonic Clinic.
জীবনে বিশ্বাস সিঁদুরে সরাজ আগে বধূ সাজ মন তুই ভালোবাস যত আকুলতা হয়েছে বারোটা বাসন্তী শুনলাম ইউ আর ওয়াচিং বর্তমান সময় .com